সাত মাসের গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমৃগী স্টেশন সংলগ্ন এলাকায়। গত সাত মাস আগে ভগবানগোলা থানার কুলগাছি ডাঙাপাড়া এলাকায় বিয়ে হয় তার। বিয়ের দুমাস পর থেকেই পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা প্রায়ই অত্যাচার করত বলে অভিযোগ এবং বুধবার সাত মাসের গর্ভবতী অবস্থায় পোলিও কার্ড করাতে আসে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে। তারপর বাড়ি যাওয়ার সময় সুবর্ণমৃগী স্টেশন সংলগ্ন রাস্তায় তার স্বামীর সঙ্গে দেখা হলে কোনো কারণ ছাড়াই রাস্তাতে ধাক্কা মেরে ফেলে দেয় তার স্বামী। সেখানে তার শ্বশুরবাড়ির আরও কয়েকজন সদস্য এসে তাকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় লোকেদের দেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায় এবং মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই মহিলার ভাই। আমার স্বামী আমাকে গলা টিপে ধরেছে। কতদিন থেকে এরকম অত্যাচার করে? এরকম আমাকে বিয়ের দুমাস পর থেকে সবাই মিলে অত্যাচার করেছে। ননদ, ভাগ্নি, শাশুড়ি সবাই মিলে। বিয়ের সাত মাস হলো, সাত মাসের আমি প্রেগনেন্ট আছি। পয়সা দিইনি তার জন্য, পনের টাকার জন্য। এর আগেও দু তিনবার মেরেছে। অভিযোগ আমরা এমনি মিলছিল, অভিযোগ করেছিলাম। আমরা কেস করতে যাইনি যে আমরা বোনের বিয়ে দিয়েছি, আমার বোন যেতে ভালোভাবে থাকে ওখানে। আমরা চাই না যে আমার বোনকে ছাড়িয়ে নিই ওখান থেকে। আমরা চাইছি যে পুলিশ একটু অ্যাকশান লেখ, শাস্তি দেখ ওদেরকে, যে এইভাবে ও মেরেছে একটা প্রেগনেন্ট মেয়েকে। থানার অভিযোগ আমরা যাচ্ছি এখনই থানায়, হসপিটাল থেকে থানায় একটা অভিযোগ করবো আমরা।